নমস্কার, পিঙ্কির কিউজিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পিৎজা পরোটার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখে নেওয়া যাক এর জন্য কী কী লাগে। এখানে আমি মেজারিং কাপে 2 কাপ মতন আটা নিয়েছি। এর সাথে আমি নিলাম 1/4 টিস্পুন মতন লবণ এবং চিনি, আর নিলাম 2 টিস্পুন মতন সাদা তেল। এগুলো ময়দার সঙ্গে ঘষে ঘষে সুন্দর করে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডো বানাতে হবে। আপনারা চাইলে আটার পরিবর্তে এটা ময়দা দিয়েও করতে পারেন। এভাবে একটু নরম করেই এটা মেখে নিতে হবে। এখানে খুব ভালোভাবে আমি কতগুলো ভেজিটেবল এখানে চপ করে নিয়েছি। এখানে রয়েছে গাজর কুচি, অল্প ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি 1 টিস্পুন মতন চিলি ফ্লেক্স এবং অরিগানো। এর সাথে দিলাম প্রায় 1 টিস্পুন মতন টমেটো সস এবং 1/2 টিস্পুন গোলমরিচ। খুব ভালোভাবে এগুলো একসাথে মিশিয়ে নিলাম। এরপর সেই ডোটা থেকে আমি লেচি করে রুটির মতন করে বেলে নেব। অল্প একটু শুকনো আটা দিয়ে এভাবে গোল করে একটু রুটির মতন করে বেলে নেব। আমি 2টো রুটি এভাবে একটু বড় করেই বেলে নিয়েছি। এরপর যে স্টাফিংটা আমি তৈরি করেছি সেটা একটা রুটির ওপর এভাবে একটুখানি ছড়িয়ে দেব, আর ওপর থেকে দিলাম কিছুটা চিজ। এরপর আরেকটা রুটি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কভার করে নেব। চারদিকটা একটু হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এটা বন্ধ করে দিতে হবে, নইলে ভাজার সময় খুলে যাবে। আমি 1টা কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে একটু ডিজাইন মতন এটা করে নিলাম। এতে দেখতেও ভালো হলো এবং মুখটাও খুব ভালোভাবে বন্ধ হয়ে গেল। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা বাটা নিয়েছি, এরপর এটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। আঁচটাকে একটু লোতে রেখে সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে এটা ভেজে নিতে হবে, যতক্ষণ না ভেতরে চিজটা মেল্ট হয়। উপর থেকে একটু বাটার ছড়িয়ে দিয়ে দুপিটটাই খুব ভালোভাবে আমি ভেজে নেব। এভাবেই উল্টে পাল্টে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। পিৎজা পরোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা 4টে ভাগ করে এভাবে কেটে নেব। দেখুন এটা ভেতর থেকে কত সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতেও যেরকম সুন্দর হয় খেতেও অসাধারণ লাগে। সকালের ব্রেকফাস্টে যদি এরকম একটা হেলদি পিৎজা পরোটা বানানো যায় তাহলে সকালের খাওয়াটাও খুব ভালো হয়। যদি আজকে এই পরোটা রেসিপিটি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।